মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন আমরা আছি আছি পাশে সারাক্ষণ জীবন সুস্থ দর্শক সবাইকে আমন্ত্রণ সুস্বাস্থ্যের প্রতিদিন কি করবেন জেনে নিন দেখার জন্য স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হই এবং কিভাবে আপনারা খাদ্য পথ্য পুষ্টির মাধ্যমে আপনারা রোগ আরোগ্য লাভ করবেন কিভাবে সুস্থ থাকবেন সে বিষয় নিয়ে আলোচনা করি অনুষ্ঠানে দর্শক বড়বারের মতো আজও উপস্থিত আছেন মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডাক্তার আলমগীর মতি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শুভেচ্ছা আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের পর্বটি শুরু করি ঢাকার মিরপুর থেকে এবারে প্রশ্নটি জাহানারা করেছেন তার বয়স পঁচপান্ন বছর তিনি বলছেন যে আমার সব সময় লো প্রেশার থাকে বর্তমানে হঠাৎ করে প্রেশার বেড়ে গিয়ে আবার কমে যাচ্ছে খাবারের অরুচি শ্বাসকষ্ট বমির ভাব হচ্ছে এই সমস্যার চিকিৎসা কি জানাবে যে কোনো রুগীর যখন প্রেশার লো হয়ে যায় তখন বুঝতে হবে যে এটা একটা হ্যামাটোলজির সমস্যা লো প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য রসুন আদা কলা ডিম মধু এই পাঁচটা জিনিস একটা বিরাট ভূমিকা রাখে এবং যাদের লো প্রেশার আছে তারা যদি প্রতিদিন একটু বেশি করে আদা রস করে খান তারা যদি একটু বেশি করে লেবুর শরবত করে খান তারা যদি একটু বেশি করে লেবুর শরবতের ভিতরে দুই চামচ মধু দিয়ে খান আলহামদুলিল্লাহ এই লো প্রেশারটা আস্তে 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 তার নর্মাল প্রেশারে এসে যাবে আমাদের বোনের খুব সমস্যা হচ্ছে যে প্রেশার হঠাৎ করে কমে যাচ্ছে প্রেশার আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে এটি কিন্তু একটি মারাত্মক অবস্থা এটি কিন্তু যদি হঠাৎ করে প্রেশার অনেক বেড়ে যায় হঠাৎ কমে যায় তাহলে আমাদের ব্রেইন আমাদের হার্ট কিডনি কিন্তু প্রয়োজনীয় রক্ত শৈলে পাবে না এই কারণে আপনার হার্টের সমস্যায় হার্ট অ্যাটাক হতে পারে ব্রেনের সমস্যায় ব্রেন অ্যাটাক বা স্ট্রোক হতে পারে কিডনিতে কিন্তু কিডনি ফেলুরের মতো সমস্যা হতে পারে অথবা সবসময় প্রেশারটাকে একটা নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে খুব বেশি ফ্লাকচুয়েশান বাড়া কমা কিন্তু এটি কিন্তু জীবনের জন্য খুব ঝুঁকি বয়ে নিয়ে আসে কেন বাড়ছে এটা কারণটা নির্ণয় করতে হবে এমন হতে পারে যে আপনার প্রাত্যিক জীবনে কোনো যে ডেলি রুটিনের কোনো ব্যাঘাত হচ্ছে অথবা রাতে ঠিকমতো হচ্ছে না খুব অস্থিরতা বিষণ্নতা দুর্বলতায় ভুগছেন এই কারণে এমনটি হতে পারে আপনি খাবারের পরিমাণ খুব বেশি কমে গিয়েছে এই রকম কারণে এটি হতে পারে কিংবা আপনার ইভেন মারাত্মক হার্ট অ্যাটাক হয়েছে এইটার কারণেও কিন্তু আপনার এই ধরনের সমস্যাটা হতে পারে কিংবা কিডনি ঠিকমতো কাজ করছে না এই কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হতে পারে হরমোনাল কিছু কারণ আছে যেমন কিডনিতে কিছু হরমোন তৈরি করে যে হরমোনগুলো আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে সেই হরমোনের পরিমাণের তারতম্যের কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে শরীরে লবণ পানির পরিমাণ যদি হঠাৎ কমে যায় বা বেড়ে যায় যে কোনো কারণেই হোক না কেন সেরকম কারণে কিন্তু একটা হতে পারে অতএব এটি কিন্তু একটি মারাত্মক অসুস্থতা নির্দেশ করে আপনি অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন বিশেষ করে আমরা বলতে পারি মেডিসিন বা হৃদরোগ নিয়ে যারা কাজ করেন তা তাদের সাথে তারা উপযুক্ত রোগ নির্ণয় করে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে লক্ষ্মীপুর থেকে আমাদের কাছে এবারে প্রশ্নটি করেছে বিথি তার বয়স পঁচিশ বছর তিনি বলছেন যে আমার বিয়ে হয়েছে দুই বছর হলো বিয়ের আগে আমার মাসিক নিয়মিতই ছিল কিন্তু বিয়ের পর থেকে এক দুই মাস পর পর করে আমার মাসিক হতো অনিয়মিত হয়ে গেছে অনেক চিকিৎসার পরে এখন দুই তিন মাস পর পর মাসিক হয় বর্তমানে আমি কোনো ওষুধ খাই না বাচ্চা নেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না এই ব্যাপারে আপনার আচ্ছা মন বেঁচি আপনাকে মাসিকের আগে সাত দিন আপনাকে আনার খুব বেশি করে খেতে হবে পাকা পেঁপে কাঁচা পেঁপে অনেক বেশি খেতে হবে খাবারের সাথে এইসবগুলোর ভুষি দিয়ে ভাত খেতে হবে আপনি তিন মাস সকালে এক চামচ করে অলিভ অয়েল এরকম গরম চায়ের সাথে মিলিয়ে খেলে ভালো হয় বা দুধের সাথে মিলিয়ে আপনি অলিভ অয়েল যেটা খাবার অলিভ অয়েল কাছের বোতলে যে অলিভ অয়েলটা ভার্জিন অলিভ অয়েল টিভল রিফাইন্ড অলিভ অয়েল এই অলিভ অয়েলটা তিন মাস এক নাগারে খেতে থাকেন এবং আপনি এ সময়ে চিনির কোনো জিনিস তিন মাস খাবেন না মাসিকটা যখন একদম রেগুলার হবে তখন আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন ওই পিরিয়ডটা আপনাকে ডিম দুধ মধু এবং প্রতিদিন বৃষ্টি করে বাদাম খেলে খুবই ভালো হবে এটা বাদামটা আপনি এখনও খাওয়া আরম্ভ করতে পারেন একটু আধা ভাজা আধা কাঁচা বাদাম খুব বেশি ভাজা বাদাম না কিংবা খুব বেশি লবণ দিয়ে ভাজা ভাজাও না হ্যাঁ এটি আরও শরীরের জন্য ক্ষতি করবে বাদাম তো আমরা সবসময় যে কোনো বয়সে যে কেউই খাওয়াটা ভালো আপনার মাসিক ক্লিয়ার হওয়ার জন্য বাদাম আনারস মানে এখন মুলো সরিষাবাটা পেঁয়াজ এবং রসুন এই ছয়টা জিনিস মাসিক ক্লিয়ারের জন্য বিশেষ ভূমিকা রাখে মাসিকের সমস্যা তৈরি করে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় জিনিস যত বেশি খাবে মাসিকের সমস্যার সৃষ্টি করে মাংস জাতীয় যত খাবার আছে যেগুলোর মধ্যে কোলেস্টেরল আছে চবুরি জাতীয় জিনিস বেশি আছে যেগুলোতে ওবেসিটি সৃষ্টি করতে পারে আর মাসিক ক্লিয়ার হওয়ার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে প্রতিদিন সকালে এক ঘন্টা হাঁটতে হবে ব্যায়াম করতে হবে উডবেস করতে হবে ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে হবে দেয়ালের সাথে হাত দিয়ে বারবার উঠতে বসতে হবে নাহলে কিন্তু মাসিকটা নর্মালভাবে ক্লিয়ার হবে না বোন বিথিয়ে ডাক্তার আলমগীর মতি উত্তরটি দিলেন সন্তান বা বাচ্চা নেওয়ার আগে অবশ্যই মাসিকটা রেগুলারাইজ করতে হবে নিয়মিত করতে হবে না হলে কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে এটি একটি বাধা এবং এটা কেন আপনার হঠাৎ করে অনিয়মিত হচ্ছে এমন হতে পারে যে আপনি ওজন খুব বেশি বেড়ে যাচ্ছে এটি কিন্তু আপনার শরীরে বিভিন্ন সিস্টেমে এফেক্ট করে ইভেন মাসিক ক্ষেত্রে এমনটি হতে পারে কন্টাসেপটিভ পিল হঠাৎ খাচ্ছেন জর্ম নিয়ন্ত্রণ বড়ি এই কারণে কিন্তু আপনার এরকম একটা হতে পারে থাইরয়েডের কোনো সমস্যা আছে এই কারণে এইরকম একটা হতে পারে আপনার ওভারি বা ডিম কোনো সিজ বা পানিবর্তী থলি হয়েছে বা টিউমার হয়েছে এই কারণে এরকমটা হতে পারে আপনার রিপ্রোডাক্টিভ অর্গান বা পর্যন্ত কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে এই এই কারণে এটা হতে পারে স্বামী দুজনের যে কেউ যে কেউ ভাইরাস এই জাতীয় রোগে ভুগতে পারে স্বামী স্ত্রী যে কোনো দুজনের যে কেউ ওডেল থাকতে পারে মানে টাইফয়েডের জীবাণু বা ম্যালেরিয়ার জীবাণু থাকতে পারে এটা একটু পরীক্ষা করে নিতে হবে দুইজনের যে কারোই হিমোগ্লোবিনের সমস্যা থাকতে পারে একটু হরমোন সমস্যাও হতে পারে হয় নালে এগুলির থেকেও এই ধরনের সমস্যা হতে পারে যেটি ডাক্তার মধ্যে ইঙ্গিত করলেন যে স্বামী স্ত্রী কারো যদি এই ধরনের কোনো ইনফেকশন থাকে যেটাকে আমরা এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন রোগ বা যৌন সংক্রামক রোগ বলে থাকি এটাইও কিন্তু আপনার স্বামী স্ত্রী একজন থেকে আরেকজন এফেক্টেড হতে পারে অত এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই একসাথে চিকিৎসা নেওয়া দরকার এবং কার সমস্যা কীভাবে নির্ণত হয়েছে তারপরে আপনার গণক কাজ এগুলোর থেকেও এই ধরনের সমস্যা হতে পারে আবার যাদের ছোটোবেলার থেকেই হাই পাওয়ারের জ্বরের ওষুধ খাওয়া হচ্ছে হাই পাওয়ার টাইফয়েড জ্বরের ওষুধ খাওয়া হচ্ছে হাই পাওয়ারের প্রেশারের ওষুধ খাওয়া হচ্ছে যে কোনো কারণে যে কোনো কারণে চোখের একটা বেশি পাওয়ারফুল ওষুধ খাওয়া লাগছে কারুই এগুলোর থেকেও কিন্তু বাচ্চা না হওয়ার এই সমস্যাগুলির ঝুঁকি বাড়তে পারে আচ্ছা আপনি আনারসের কথা বললেন যে মাসিক নিয়মিতকরণের জন্য এখন তো আনারস প্রচুর পাওয়া যাচ্ছে ভালো আনারস মার্কেট একদম হুম এবং আনারস ছাড়াও মাসিক ক্লিয়ার ছাড়াও স্টুল ক্লিয়ার হওয়ার জন্য আর আমরা যারা বাচ্চাদের যে কোনো বয়সের লোকের গোড়াকের সমস্যার জন্য আমরা যে কৃমিনাশক যে ওষুধ খাই তা না খেয়ে একটি আনারস খালি পেটে সকালবেলা খেয়ে ফেললে তার সব রকম কৃমি চলে যাবে এটা যদি সাত দিন খাওয়া হয় তাহলে আরও ভালো মাঝে মাঝে খেলে খুবই ভালো সারা পৃথিবীতে আনারস এবং মূলা মূলু যেটা এটাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফাইবার বলে সুপার ফাইবার এটাকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এফিটাইজার বলে মানে হজমিকারক এই দুটা জিনিস আমাদের দেশে অফুরন্ত আছে যদি আমরা সহজে খেতে পারি এবং খাওয়া উচিত আমাদের সকলেরই শুধু যিনি সক্ষম দম্পতি আপনি এই মাসে সে বাচ্চা নিবে সে না খাইলেই চলবে